السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيبك خير الخلق كلهم صلى الله محمد हाथ से दामान मोहम्मद الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله مولانا العظيم صلى رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برادران اسلام بزرگان محترم الله پاک আমাদের توفیق دان করেছেন جمعہ فرض نماز ادا করার জন্য আল্লাহর পর কবিরা মসজিদে হাজির হওয়ার এই জন্য সকলকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মেরে দোস্ত রজব মাস
মানুষ আমাদের জিজ্ঞাসা করা বুঝুন সবার কাতারের বিশেষ আমল কি, সবার বারাতের বিশেষ আমল কি, আমরা বলি এগুলা। সবার মেরাজের যদি কেউ বিশেষ আমল জিজ্ঞাসা করতে চায়, সবার মেরাজের বিশেষ আমল হচ্ছে নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ। সবার বারাতের মধ্যে কিছু স্পেসিফিক আমল রয়েছে, সবার কাতারে তো রয়েছে, দোয়া রয়েছে, কিন্তু সবার মেরাজের মধ্যে এরকম আমল নাই। যদি আপনার আমল নিতে চান, সেই আমল হচ্ছে পাবন্দির সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়। এটাই হচ্ছে সবার মারাজের প্রধান এবং মূল আমল, যেটা সব সময় প্রত্যেক দিন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা অনেক সময় ভেবে থাকি কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, আমরা ভাবি সে অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, খুব তাকওয়াদার মানুষ। বাজার মেরে দোস্ত, পাঁচ ওয়াক্তের নামাজ আপনাকে মুসলমানের পরীক্ষায় 33 নম্বর দিয়ে শুধু পাস করুন, এটা মুসলমানের জন্য পাস নম্বর, এর কম করলে পাস আর হবে না। এজন্য এটা বুঝার কোনো কারণ নাই, শুধু পাঁচ ওয়াক্তের নামাজ পড়লেই আমরা খুব বড় মুত্তাকি, খুব বড় পরহেজগার হয়ে গেলাম। আপনি মুসলমান হওয়ার যে প্রধান শর্ত যে পাঁচ নম্বর, সেটা পেয়েছেন। এখন অনেক লম্বা রাস্তা, অনেক দূরে যেতে হবে। তো মেরে দোস্ত, নামাজ আমরা যে পড়ি, নামাজের একটা প্রাক শর্ত হয়েছে, সেটা হচ্ছে তাহারত। এবং ইনশাআল্লাহ আজকের তাকরীরের মজমুন তাহারতের উপর। কারণটা হচ্ছে আমরা নামাজ পড়তে গেলে তো অপবিত্র অবস্থা তো নামাজ পড়া যাবে না, হবে না নামাজ। তার আগে যে তাহারাতের যে জরুরত গুলো রয়েছে, এবং এটা খুবই জরুরি বিষয়, যেভাবে নামাজের বিষয় আমাদের জানা জরুরি, তাহারাতের বিষয় পবিত্রতার ব্যাপারও আমাদের জানা অত্যন্ত জরুরি। একজন মুসলমানের শরীর পাক হওয়ার তিনটা উপায় রয়েছে, এবং আমি মোটামুটি নিশ্চিত আপনারা যারা এসেছেন একটা দুটা করেই এসেছেন, সেটা হচ্ছে অজু, গোসল আর তিন নম্বর তায়াম্মু। অজু, গোসল, তায়াম্মু, এই তিনটা। এখন আমরা প্রত্যেক মুসলমানদের আদত, প্রত্যেক সময় আমরা অজু করি নামাজের আগে, তাহলে অনেক সময় হয় এক অজু দিয়েও কিন্তু দুই নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আমার নবীও কিন্তু এক অজু দিয়ে একাধিক নামাজ পড়েছেন। আবার যদি আপনি প্রত্যেক বছর জন্য, প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা ভাবে অজু করতে চান, কোনো সমস্যা নেই। কারণ আমার আমার ব্যক্তিগত আদত, আমার নিজস্ব আদত হচ্ছে আমি আসার মাগরিব একই অজু দিয়ে করি, আসার সময় অজু করি এবং ওটা দিয়ে মাগরিব পর্যন্ত চালিয়ে যায়। ঠান্ডার সময় তো, ঠান্ডার সময় তো দিন অনেক ছোট ছোট হয়, আপনার এশার ওয়াক্ত তখন 7:30-8 চলে আসে, মাঝে মধ্যে এক অজু দিয়ে এশা হয়ে যায়। তো এটা যার যার ব্যক্তিগত প্রেফারেন্স, কে কে হিসাবে নিতে পারবে, নিজের উপর জোর করার কোনো সুযোগ নেই। আপনার যদি হাজতের জরুরত সেটা করে ফেলেন, কারণ আপনার প্রাকৃতিক কাজের জরুরত সেটাও কিন্তু জরুরি। আপনার বাথরুমের কাজ হয়ে গেছে, আপনি আগে ওটা শেষ করে শান্তিমত এসে নামাজ পড়বেন, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। আপনার জামাত খুলে যাচ্ছে, এমন অবস্থা হয়তো আপনি ইস্তেঞ্জা থেকে বাড়ি ঘরে এসে জামাত পড়তে পারবেন না, কোনো মতো অজু করে আসলেন, আপনি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করলেন। কারণ আপনার যখন ইনসানি এই জরুরত চলে আসবে, এটা শেষ করে নামাজ হবে খুশুর হুজুর সাথে, শান্তির সাথে, একাগ্রতার সাথে। নামাজের মধ্যে যদি টেনশন লেগে থাকে, আপনার যদি তাহারাতের হাইটটাকে বেশি লেগে থাকে, এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের বাংলাদেশের মানুষদের একটা খুব বড় দোষ হচ্ছে, খুব বড় একটা আমরা এক জায়গায় ভুল করি, সেটা হচ্ছে অজু, গোসল, এই দুইটার সময় আমরা প্রথম
একটা উদাহরণ দেখাবো। আমরা হাবিবিয়া মসজিদে উপস্থিত রয়েছি, আমরা কি কেউ বলতে পারবো আমি আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোভাবে ওযু করতে পারবো? আমরা কেউ বলতে পারবো যে আমি আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দরভাবে নামাজ পড়তে পারবো? তাহলে আল্লাহ রাসূল যেটা করে গিয়েছেন তার চেয়ে বেশি যারা প্রাপ্তি দেব। আল্লাহ রাসূল কিভাবে ওযু করতেন দেখুন, হাদিসের খাজানা আমাদের জন্য এত বড় একটা নেয়ামত, এটা আমি কীভাবে আপনাদের বুঝাবো? এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, 40 মিনিটের একটা রেকর্ডিং হয়, ইউটিউবে চলে যায়। আল্লাহ রাসূল ওযু কীভাবে করতেন, তার ঘরে তার বিবি সাহেবদের সাথে কী কী কথাবার্তা বলতেন, প্রতিটা কথা কিন্তু হাদিসের কিতাবে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাসূল যে নসিহতগুলো দিয়েছেন সেটাই তো সংরক্ষিত রাখা জরুরি ছিল, কিন্তু না, আল্লাহ রাসূল ওযু কীভাবে করেছেন, ওযুর পানি কীভাবে ব্যবহার করেছেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে হাদিস রয়েছে। মুসলমানদের জন্য খুব কঠিন একটা পরীক্ষা ছিল, মুসলমানরা হাজ করার উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা হলো, কাফেররা ঢুকতে দিবে না, কাফেররা যখন ঢুকতে দিবে না, আল্লাহ রাসূল হযরত উসমানকে পাঠালেন, আবার প্রতিনিধি হিসাবে তারা উসমানকে ধরে রাখলো, তারা আল্লাহ রাসূল কসম খেলেন যে উসমান এরকম করা গেল, হযরত উসমানকে তারা হত্যা করে দিল। আল্লাহ রাসূল হযরত উসমানকে আমার উসমানের হত্যার বদলা না নিয়ে আমি যাবো, ছেড়ে দিল। এরপর তারা খুব শান্ত হলো, তারা আল্লাহ রাসূলের কাছে আসলো সন্ধির জন্য। তো সন্ধির জন্য একজন আসলো, যিনি পরবর্তীতে তাবেই হয়েছেন, তখন পর্যন্ত উনি মুসলমান হন নাই, কাফির ছিলেন। যেমন হযরত উমর ইবনে খাত্তাব, তিনি তো জন্ম থেকে মুসলমান নন, জীবনের প্রথম সময় তো অমুসলিম ছিলেন, আল্লাহ রাসূলকে তলোয়ার নিয়ে যখন হত্যা করতে গিয়েছিলেন তখন তো ঈমান আনেননি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচুর সাহাবি, বিশেষ করে প্রায় সকল সাহাবি কিন্তু জীবনের প্রথম অংশে অমুসলিম ছিলেন, তখন পর্যন্ত কাফের ছিলেন। ইনি হচ্ছেন ভাই ওরবাহ, তিনি ওখানে গেলেন, তিনি আমি দেখেছি যখন আল্লাহ রাসূল ওযু করতেন, আল্লাহ রাসূলের ওযুর এক ফোঁটা পানি সাহাবীরা মাটিতে পড়তে দিতেন না, মাটিতে পড়ার আগেই সাহাবীদের মধ্যে মারামারি লেগে যেত, সেই পানিটা আমি মাথায় লাগাবো, বুকে লাগাবো, মাথায় লাগাবো, আল্লাহ রাসূল মানে তারা এই রকম যে ছিল পল্লি করে যেতে দেখতেন, এই যে পল্লি করে যে পানি লেগে টপটপ যে পানি পড়তো, সেই পানির এই যে দানাগুলো, পানির ক্ষুদ্র বিন্দুগুলো হাতে লাগার জন্য সাহাবিদের যেই রকম মারামারি মহাব্বত দেখেছি, মানে এই এক ফোঁটা পানি যেটা টুকুই যাবে এটার জন্য সাহাবিরা যেই রকম মহাব্বত করছেন, আর তোমরা পারবে এরকম আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে? তোমরা কখনোই পারবে না, তোমরা আল্লাহ রাসূলকে হারানোর আশা বাদ দাও, যুদ্ধ করে তোমরা এই রাসূলকে হারাতে পারবে না। এই রাসূলের সাথে এইরকম সাহাবিরা রয়েছেন ছিল, হাদিস শরীফে রয়েছে আল্লাহ রাসূল ওযু করতেন এক মুঠ পানি দিয়ে, এক মুঠ পানি, আর গোসলের সময় আল্লাহ রাসূল ব্যবহার করতেন 5 মুঠ পানি। এখন মুদের হিসাবটা আমাদের বুঝে আসবে না, এক 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 থাকে, আমাদের হিসাবে জন্য বলি, এক মুঠ হচ্ছে 600 মিলিলিটার, এই যে এই যে পানির বোতল আছে না, এগুলো কত, 500, আধা লিটার, আধা লিটার চেয়ে একটু বেশি, 600, আধা লিটার 500 ml, 600 ml পানি যে পরিমাণ, সেই পরিমাণ পানি দিয়ে আল্লাহ রাসূল ওযু করতেন। চিন্তা করে দেখেন, এই যে আমরা 15 টাকা ধরে যে পানি কিনি না, রাস্তায় বাসার মধ্যে আটকে গেলে 15 টাকা ধরে, ওই এক বোতল পানি দিয়ে আপনি অনুভব করা, আল্লাহ
রাসূল তো হয়তো পানিতে ওযু করেছে। হাজের সময়ে যখন বিভিন্ন অন্যান্য দেশ মিডল ইস্ট বাংলাদেশে তো পানির খাজানা রয়েছে, বাংলাদেশে তো পানির নিয়ামত রয়েছে, নদী মাতৃক দেশ, যেখানেই যাওয়া পানি আর পানি। আপনি যদি কাশ্মীর ব্রিজ পার করে মেঘনা নদী পার করে চট্টগ্রামের দিকে যেতে পারেন, রাস্তা পাবেন তো ওইদিকে খাওয়া, এদিকে পানি শুধু পানি। বাংলাদেশ তো পুরো বিশ্বের পানির উপর অবস্থা, মনে করলে তো বাংলা এত আছে, পানি এত আছে বলে আমরা পানির মূল্যটা দিই। আফ্রিকার দেশগুলো তারা এক ফোঁটা পানির জন্য কি পরিমাণ মেহনত করে, এক বালতি পানি আনার জন্য তারা 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে যায় তার পাহাড়ের উপর দিয়ে। এই মেহনতটা আমাদের করতে হয়, এইটা আমাদের বুঝি এবং এই জিনিসটা দেখবেন। এই যে ভ্রমণ করার এখন আসবেন যে অভুত সময় আমি মুসল্লিদের এই আদত নিজেদের এই আদতগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। মানুষের অভুত করার জন্য অজুর কম করবে, শুরু করবে নাকে এমন গড়া দিবে, এরপর চুল দাড়ি এমন ভাবে দিবে। এবং এই অজুমানা আমি খেয়াল করে দেখেছি বাসা থাকলে না, মসজিদে থাকলে পানির প্রতি মহব্বতটা এত আসেন
আমি আপনাদের নতুন করে আবার কিছু শিখাবো, আবার জানাবো কিছু খুঁটিনাটি বিষয়ের ব্যাপারে আলোকপাত করার উদ্দেশ্য। অজু গঠন করবেন, আমরা তাকে সুন্নত করে যাই। যে একটা সুন্নত রয়েছে সেটা হচ্ছে অজু করার সময় আমরা বিসমিল্লাহ রহমান রহিম করে। এটা কিন্তু অনেক ইমামরা এটা বিসমিল্লাহ বলে অজু করাটা একটা ওয়াজিব বলেছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে অজু করাটা সুন্নাত বলেছেন, কিন্তু সুন্নাত মানে এই নয় আমরা ভুলে যাব। এই জন্য খেয়াল রাখবেন আমরা যখন অজু করব, কারণ অজুটা একটা ইবাদতের ইবাদতের প্রাক প্রস্তুতি। আপনি যখন এই কাজটা আঞ্জাম দিবেন, এই কাজের জন্য আপনার জন্য জরুরত হচ্ছে আপনি আগে অজু করবেন। অজুটা যখন শুরু করবেন, শুরু করব বিসমিল্লাহ মুসলমানদের জন্য বিধান করেছেন। এই বিধান ইসলামের আগে দ্বিতীয় কোন মানবজাতির জন্য আসে নাই, সেটা হচ্ছে তায়াম্মুমের। এই চমৎকার মশলাটা, এই চমৎকার বিধিবিধানটা কিন্তু এর আগে কখনো আসেনি। মসজিদের খেদমতের জন্য দান বাক্স চলছে, আপনারা খেয়াল করে আপনাদের সাধ্য অনুযায়ী সেখানে দান করে সেই থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের আগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের শরীয়তে ওয়াজুর কোন অল্টারনেটিভ ছিল না। এই সমস্ত ইবাদত কিন্তু মুসলমানদের আগে অন্যান্য নবী রাসূলদের মধ্যে কিন্তু জিনিসটা ছিল, কিন্তু তাদের জন্য শরীয়ত অনেক কঠিন ছিল। দুটো আপনাদের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন উম্মতে মুহাম্মাদি হওয়া কতটা সহজ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তাদের উম্মতিদের জন্য নামাজ ছিল, আমাদের জন্য থাকতো কই যাইতেন আপনারা, কি অবস্থা হতো আমাদের। আর আমার রসুল বলে দিয়েছেন আল্লাহ পাক আমার জন্য পুরো জমিনকে জানামাজ বানিয়ে দিয়েছেন। আপনার যদি কখনো আপনি আসতে পারছেন না, কোনো দরকার নেই, আমি নিজে অনেকবার দেখেছি কাজ করে, কাজ করতে করতে একটা দেড়টা বাজলো, ওই পাশে পানি থেকে উজু করলো, মসজিদ অনেক দূরে, যাওয়ার উপায় নাই, গামছাটা বিছিয়ে দিল। তারা তো পূর্ব পশ্চিম আমাদের চেয়ে ভালো ছিল, আমরা সাধারণ মানুষ, আমরা পূর্ব পশ্চিম, অনেক সময় অনেক সমস্যায় ভাই বায়তুল মোকাররমের উত্তর গেট, গুলিস্তানের দক্ষিণ গেট, উত্তর দক্ষিণই আমরা বুঝি না অনেক সময়। ওরা তো ভাই সূর্য দেখে খুব ভালোভাবে বুঝে নেন, কোন কিছুই নাই, ওই গামছা বিছিয়েই কিন্তু ক্ষেতের মাঠে কিন্তু নামাজ পড়া শুরু করে দিল। আপনি যখন সদরঘাট থেকে চাঁদপুরে যান, বরিশাল যান, লঞ্চের মধ্যে আমরা নামাজ পড়ি, হাজার সময় যখন হাজির সাহায্য যান, ট্রেনের মধ্যে আমরা নামাজ পড়ি, হাইওয়ে রুটে যখন আমরা 4 ঘন্টা 8 ঘন্টা সকালে বসে থাকি, আমরা পেয়েছি শুধুমাত্র একজনের ওসিলায়, খ্রিস্ট নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। শুধুমাত্র তার বদৌলতে তাইম্মুমের বিধানটা আমরা পাবো। একবার হলো আসরের পরের সময় সাহাবায়ে কেরামরা তাদের মজুদের পানি শেষ হয়ে গেল, এখন তাদের পানি পানির তো অনেক রকমের জরুরত রয়েছে। সাহাবা কেরামরা একটা কাফেলা ছিলেন, মরুভূমি এলাকা, পানির ওই রকম সুযোগ ছিল না, তো সাহাবা কেরামরা পানি ঢুঁড়তে গেলেন।
তো এমন সময়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গলার হার গলার মালাটা হারিয়ে গেল খুঁজে পাচ্ছেন না হযরত আয়েশা সিদ্দিকা বয়সে একটু কম ছিলেন আল্লাহ রাসূলের কাছে বলে রাসূলুল্লাহ আমার এই গলার মালাটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন আমার অনেক মহব্বত আর অনেক প্যারের জিনিস ছিল আল্লাহ রাসূল হযরত আয়েশাকে অনেক মহব্বত করতেন আল্লাহ রাসূল সাহাবীদের বললেন তোমরা ওটা বাদ দেওয়ার আগে আমার আয়েশার এই হারটা খুঁজো এখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের ফরমান রাসূলের কথা তো বাদ দেওয়া যাবে না রাসূল যেটা বলবেন সেটাই তো হুকুম সেটাই তাদের জন্য শরীয়ত তারা হুজুর পানি বাদ দিয়ে হযরত আয়েশার হার খোঁজা শুরু করলেন হার খুঁজছেন 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 হার আর পাচ্ছেন না এমন চলে আসছে আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসছে এখন সাহাবায়ে কেরামদের কিছু কিছু একটু রাগ করা শুরু করলেন এখন দেখুন সাহাবায়ে কেরামদের আদব দেখুন রাগ যে হচ্ছেন এই রাগ আল্লাহ রাসূলকে বলা যাবে না তারা কার কাছে অভিযোগ করছেন হযরত আবু বকর আয়েশার হযরত আয়েশা সিদ্দিকার বাবা হযরত আবু বকরের কাছে গিয়ে বলছেন হে আবু বকর তোমার মেয়ে কি শুরু করলো তোমার মেয়ে এই সময় আমাদের এই হার খোঁজার দায়িত্ব আমরা আগে ওযুগুলো করে নেই পরে খুঁজবো কিন্তু তোমার মেয়ে এটা কি শুরু করলে হার খুঁজতে হবে আল্লাহ রসুলও বলে দিলেন এখন আমরা সবাই ওযুর পানি বাদ দিয়ে শুধু হার খুঁজতে গিয়েছে কোথায় হার গিয়েছে কোনো খবর পাওয়া যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিকও পরেশান কি করবেন ঠিক সেই সময় আল্লাহ পাক সূরা আল মায়েদার আয়াত নাজিল করলেন এবং মুসলমানদের জন্য তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন এর আগে তায়াম্মুমের বিধান মুসলমানদের মধ্যে ছিল না সূরা আল মায়েদার আয়াত নাজিল করলেন যেখানে আল্লাহ রাসূল ফরমাতে হ্যায় কোরআনুল করিমে আল্লাহর আয়াত রয়েছে ফাতায়াম্মুমু সাইদান তাইয়্যিবান তায়াম্মুম পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করলে তোমার তাহারাত হাসিল হয়ে যাবে আল্লাহর জাতের কসম সাহাবায়ে কেরামরা আনন্দে কিভাবে ব্যক্ত হরা হলেন আমি বুঝাতে পারবো না আপনাদের কারণ তাদের তো খাওয়ার পানি পাওয়া যায় না ঠিক মতো পরিষ্কার পানি পাওয়া যায় না খাওয়ার সেই সাহাবীরা ওযু করতে হবে গোসল করতে হবে এখন আল্লাহ রসুল এত চমৎকার বিধান আল্লাহর মাধ্যমে পেলেন যে না পানি না পাওয়া গেলে জবরদস্তি নাই ওই মাটি দিয়ে তায়াম্মুম করে দিলে তাহারাত হয়ে যাবে সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এখন একটু আগে তো রাগ করেছিলেন না সাহাবীরা রাগের অভিযোগ কার কাছে করলেন আবু বকর এখন খুশি হলেন তারা সবাই আল্লাহ রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীর জন্য আমরা এত বড় নেয়ামত পেয়ে গেলাম তো তাদের মহব্বতটা দেখুন রাগ তো আল্লাহ রাসূলকে দেখানো যাবে না রাগ দেখাতে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে কিন্তু যখন মহব্বত চলে আসলো খুশি চলে আসলো তারা আল্লাহ রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীর কারণে আজকে আমরা তায়াম্মুমের বিধান পেয়ে গেলাম তো এখন ওই হারটা কি হলো সেটা তো জানতে হবে কাহিনী তো শুরু সেখান থেকে এখন সেটা আর পাওয়াই যাচ্ছে না এখন তারা তায়াম্মুম করলেন তায়াম্মুম শেষ করে এরা সবাই রওনা দিচ্ছেন আর পাওয়া যাচ্ছে না ফিরত চলে যাচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা যে উটনিটা ছিল উটনি উঠে দাঁড়ালো উটনির নিচেই সেই হারটা পড়েছিল উটনি সেই হারের উপরই বসেছিল ওই গলার মালার উপরই বসেছিল মানে এই পুরো ঘটনাটা আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়া জাহানের গায়েবের খবর দিয়ে থাকেন এই হারের খবর কি আল্লাহ দিতে পারতেন না অবশ্যই পারতেন আল্লাহ ইচ্ছা করে দেন নাই কারণ এর ওসিরায় আমরা তায়াম্মুমের বিধান পেয়ে গেলাম এই জন্য ঠান্ডার সময় যখন আসে অনেক মুরব্বিদের আমরা দেখি খুব কষ্ট করে ওযু করেন এত কষ্ট ইসলাম কিন্তু কষ্টদায়ক কোনো কিছু দেয়নি ঠান্ডার সময় আসলো গরম পানির এরকম সহুলত নাই তায়াম্মুম করে দিবেন তায়াম্মুম করে নিজের তাহারাত হাসিল করে নেবেন এমনকি হাদিস শরীফে এমনও রয়েছে তায়াম্মুম করে ইমামতিও করা যাবে এমন না যে ওযু করলো তার ফজিলত বেশি যে তায়াম্মুম করলো তার ফজিলত কম এমন কিছু না দুইজনেরই সমান তাহারাত আল্লাহ পাক তাদের দিয়ে দেন শুধু শর্তটা হচ্ছে তায়াম্মুমের জন্য দুটা শর্ত সেটা হচ্ছে পানি পাওয়া না গেল ধরেন আপনার পানি আমাদের শহরের সমস্যাটা আপনি দেখুন ওয়াসার লাইনে পানি নাই পানি যায় সেটা খুবই সামান্য রান্না বান্না আর স্টিঞ্জাবাদে পানি একদমই নাই তখন অজুটা বাদ দিয়ে তায়াম্মুম করে নেন কারণ রান্না বান্না তো পানি ছাড়া হবে না
আপনি তরকারি কি পানি ছাড়া এগুলো পারবেন এগুলো করতে? সেখানে তো লাগবে আপনার পানি, তায়ামুম করে না। আর দ্বিতীয় হচ্ছে অসুস্থতা, আপনার জ্বর চলে আসছে, জ্বর জ্বর ভাব। আপনি যদি আবার উজু করেন, পায়ে পানি দেন, জ্বর কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে, কি দরকার, তায়ামুম করে না। আচ্ছা, তায়ামুমের মাটি আমরা কোত্থেকে পাবো? আমরা শহরে যারা থাকি, গ্রামের তো সমস্যা নেই, শহরে অনেক মানুষদের, আমরা তায়ামুমের আমরা মাটি কোথায় থেকে পাবো? এক্ষেত্রে আমাদের চিন্তার তো কারণ নেই। এই যে দেয়ালে বা এই যে মোজাইকের টাইলস, আমাদের ঘরের টাইলস রয়েছে, সিমেন্ট রয়েছে, ধুলা বালি মিশ্রিত যে জায়গা থাকে, অথবা আপনার এই যে ধরেন কেউ যদি এখানে তায়ামুম করতে চায়, মসজিদের যে কার্পেট, কার্পেটের নিচে হাত দিলে একটু ধুলা বালি থাকবে না, সেখানেই কিন্তু তায়ামুমের জন্য হাত মেনে নিলে সেটাই তার জন্য তায়ামুমের মাটি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ধুলা বালি মিশ্রিত একটু মাটি লাগবে, যেই মাটির ধুলা কিছুটা আপনার হাতে লাগে। আমরা তো টাইলস মোজাইক মার্বেলের শহরে থাকি, আমরা তো এরকম ওই গ্রামের মাটির মতো এরকম পাই না। আবার হাজির সময় হাজির সাহেবরা, আমার দাদা হুজুরের কাছে ছিল, মাটির কিন্তু বক্সের মতো বা এরকম পাওয়া যায়, ওটা সব সময় একটু ধুলা বালি এগুলো থাকে, হাজির সময় যখন হাজির সাহেবরা যান এটা নিয়ে যান, বাতিল মোকাদ্দমাও এটা পাওয়া যায়। তো ওটা খুব সুন্দর একটা বক্সের মতো থাকে, যখনই কারো তায়ামুম করার ওটা খুলে ওটাতে হাত মেরে সেটা দিয়ে তায়ামুম করে ফেললেন। আর তায়ামুমের ক্ষেত্রে ফরজ হচ্ছে নিয়াত করা, এরপর হাতটা কনুই পর্যন্ত মাসায় করা, এটা নিয়ে এভাবে একবার এভাবে করে কনুই পর্যন্ত যেভাবে আমরা অজুটা করি সেইভাবে মাসায়, আর মুখটা, এটা করলেই আল্লাহ পাক এই তায়ামুমের মাধ্যমে আপনাকে তাহারাত দিয়ে দিবেন। মেরে দোস্ত, ওযু যে আমরা করি, ওযুর কিছু দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া হাদিস রয়েছে, আমরা চেষ্টা করব ওযুর সময় দোয়াগুলো যাতে একটু পড়ার, ঠিক না, দোয়াটা যাতে আমরা সুন্দরভাবে করি। একটা দোয়া তো আপনাদের বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দোয়া রয়েছে ওযুর সময় হাত ধোয়ার সময়, ডান হাত ধোয়ার সময় আপনি আমার ডান হাতেই দিয়ে, ওয়াহাসিবনি হিসাবাইয়াসীরা, এবং আমার হিসাবটা আপনি সহজ করে। কেন এই দোয়াটা আপনাদের বলছি? আপনি দিনে প্রত্যেক দিন পাঁচবার ওযুর সময় পাঁচবার এই দোয়াটা পড়লেন, পুরা বছরে 365 গুণ 5 ততবার আপনি দোয়াটা পড়লেন, সারা জীবন 40-50 হাজার বার এই দোয়া পড়লেন, বারবার আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আ তিনি হিসাব ইয়ামিন, হিসাবটা আমার ডান হাতে দিয়েন, সেই আল্লাহ কি আপনার আমলনামা কি ডান হাতে না দিয়ে পারবেন? আপনি বারবার প্রত্যেক সময় আপনি দোয়া করছেন, ইয়া আল্লাহ আমার হিসাবটা যাতে ডান হাতে দিয়েন, ডান হাতে দিলেই জান্নাত, অন্য জায়গায় দিলে দোযখ, বাঁচার আর উপায় নেই। তো এই দোয়াটা, আরেকটা দোয়া যেটা কয়েক সপ্তাহ আগেই বলেছি এবং এটা রাসূলের সুন্নাত হাদিসের আলফাজ রয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল এবং এই দোয়াটা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে, ও যেই দরওয়াজা দিয়ে মন চায় সে জান্নাতে চলে যাবে। এই ফজিলত উম্মতের মধ্যে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে দিয়েছেন, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল একবার বলেছেন, কিছু সৌভাগ্যবান জান্নাতি থাকবে যাদেরকে জান্নাতের দরওয়াজা ডাক দিবে, হে জান্নাতি তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আর আবু বকর তুমি এরকম জান্নাতি, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা তোমাকে তার কাছে আসার আহ্বান জানাবো। হযরত আবু বকর কি রকম আজমত ওয়ালা ছিলেন, আমরা তো তার জাল্লা পরিমাণ হওয়ার চিন্তাও করতে পারি না, কিন্তু এই ওযুর মাধ্যমে আমার রসুল আমাকে এই ফজিলত দিয়ে দিলেন, এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাতের মধ্যে জান্নাতের দরওয়াজা থেকে ফেরেশতারা আমাদের ডাক দিতে থাকবে। মেরে দোস্ত, জান্নাতে যখন আমরা যাব তার আগে হাশরের ময়দানে আল্লাহ রসুল থাকবেন, সাধারণত মজমা ভিড় যদি কখনো বেশি হয়,
আমরা আপনজনকে ডাক দেই না, বিশেষ করে এটা আমি অনেক সময় দেখেছি কোরবানির সময় গরুর হাটে। এই গাবতলি গরুর হাট বা ধরেন আমাদের এই ধলাই খালে যে গরুর হাট এখন লাগে, একজন আছে এই ধলাই খাল মোড়, আরেকজন দয়াগঞ্জ, কে কোথায় কিছু দেখা যাচ্ছে না। এখন তো মোবাইল আছে, আপনি 15-16 বছর আগে চিন্তা করুন মোবাইল ছিল না, গাবতলি গরু হাটে গেলেন ওই হাত দিয়ে ইশারা করছে বা লম্বা মানুষ এইভাবে চিৎকার করছে। ইনশাআল্লাহ হাশরের মাঠে যখন যাবেন তখন একজন মানুষকে তো চিনতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তো আমরা তো আল্লাহ রাসূলকে ইনশাআল্লাহ চিনে ফেলবো, আল্লাহ রাসূলের চেহারার নূরের তাজাল্লি দেখে আমরা চিনে ফেলবো। এটা কোনো সাধারণ মানুষের চেহারাই হতে পারে না, এটাই স্বয়ং বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিনে ফেললে কি কাজ হবে? রাসূলকে চিনতে হবে। আপনি যেতে ফেললে কি হবে? যতক্ষণ না আমার রাসূল না চিনতে পারে এটা আমার উন্নতির লাভ কি? তো জান হাসারের ময়দানে দুনিয়ার জনসংখ্যা 750 কোটি, বর্তমান যেটা 2021-এর আজকের এই ডেট অনুযায়ী দুনিয়ার জনসংখ্যা আনুমানিক 750 কোটির একটু বেশি, হাসারের ময়দানে তো এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে। এত মানুষের মধ্যে একজন রসুল তার উন্নতিকে কিভাবে চিনবেন এটা জানা আমাদের জন্য জানা জরুরি না? বলেছেন তোমরা যখন রসুল করবে রসুলটা সুন্দরভাবে করবে, কারণ কিয়ামতের ময়দানে ওজুর জায়গাটা নূর হিসাবে চেহারা থেকে নূর আসবে তোমাদের, এবং আমি ওই নূর দেখে আমার উন্নতিদেরকে আমি আলাদা করব। এই জন্য আজকের পর থেকে যখনই ওজু করবেন মুখে যখন পানি দিবেন এই নিয়াতে যখন দিবেন এই পানির ওসিলা যাতে আমার রসুল আমাকে চিনে যাবে, তাহলে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।